প্রিয় ছাত্র ছাত্রী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান ক্লাস নিব, রিভিশন ক্লাস তৃতীয় চতুর্থ ও পঞ্চম অধ্যায়। তো তোমরা সবাই দেখো একটু মনোযোগ দিয়ে, সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আমি লিখেছি 1 নম্বর প্রশ্ন হলো মাটি কি। তোমাদের পাশাপাশি উত্তর দেওয়া যাবে পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো সার কি। যেসব পদার্থ গাছের দ্রুত বৃদ্ধির জন্য মাটিতে যোগ করা হয় সেগুলোকে সার বলে। তারপরের প্রশ্ন দেখো 3 নম্বরটা মাটির উর্বরতা কি। মাটির উর্বরতা হলো মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। পরে 4 নম্বরটা দেখো পুষ্টি কি। পুষ্টি হলো খাবারের বিশেষ গুণ সম্পন্ন উপাদান যা দেহের শক্তি প্রদান ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, দেহের রোগ প্রতিরোধ করে ও কর্মক্ষম রাখে। তারপরে তো 5 নম্বর প্রশ্নটা দেখো আমিষ জাতীয় খাদ্য কত প্রকার ও কি কি। তাহলে আমরা দেখবো আমিষ জাতীয় খাদ্য 2 প্রকার, যথা উদ্ভিদ আমিষ ও প্রাণী আমিষ। এখন চলে আসি আমরা 6 নম্বর প্রশ্ন, সুষম খাদ্য কাকে বলে। এই প্রশ্নগুলো আমরা আগেও পড়াইছি, তোমাদেরকে আবার রিভিশন দিচ্ছি যে খাদ্যে দেহের জন্য প্রয়োজনীয় সব খাদ্য উপাদান থাকে তাকে সুষম খাদ্য বলে। আমরা এরপরে দিয়েছি 7 নম্বর ও 8 নম্বর। তোমাদের যে প্রশ্নগুলো এখানে আমি কিছু বই থেকে বেছে বেছে দিয়েছি, আরও অনেক প্রশ্ন আছে, তোমাদের বাসায় নিজে নিজে তৈরি করতে হবে। তার মধ্যে আমি 2টা প্রশ্ন তৈরি করে দিয়েছি, ভিটামিন কত প্রকার কি কি, পানিবাহিত রোগ কাকে বলে। এখন তোমরা দেখেছো আমাদের যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো প্রশ্নগুলো সুন্দর করে পড়ে তোমাদেরকে আবার খাতায় লিখতে হবে, তাহলে তোমরা সহজে জিনিসগুলো আয়ত্ত করতে পারবা। যাই হোক, তাহলে আশা করি আজকে তোমরা এই ক্লাসগুলো বুঝেছ এবং পরবর্তীতে তোমরা নিজে নিজে আরও যে প্রশ্নগুলো আছে ওখান থেকে এই অধ্যায়গুলো থেকে তৈরি করবা। ঠিক আছে, সবাই ভালো থেকো, ঠিক মতো লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।